যাচ্ছেন অ্যালবিনো, একদম ফুলি হোয়াইট কালারের রেড আই। তার হচ্ছে বাচ্চারা দেখতে পারেন, আচ্ছা অনেকটা রেনবোর মতন দেখতে, আমারও হচ্ছে ঠিক মতো জানা নাই, আপনি যারা চেনেন আর দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা অনেক কথা বলে, অনেক কথা বলে মাশাআল্লাহ। দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের আওয়াজ বাইর করতে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো বয়স কম, এটা বয়স কম ভাই, এটা এক বছর প্লাস, এটা দুইটা এক জায়গায় থাকে ভাইয়া, দুই কেজি প্লাস হবে। আচ্ছা এটা কি আরো বড় হবে নাকি একদম পুরো রানি? এটা আরো বড় হবে ভাইয়া, ফটোটা নিয়ে আসেন। এগুলো কি জাতের মুরগি ভাইয়া? এটা কলম্বিয়ান রাইট ব্রাহমা, কলম্বিয়ান রাইট ব্রাহমা, এটা পাকিস্তানি ব্রিড আসিল ফাইটার, মারামারি করে আসিল বলে ফাইটার বলে না? আচ্ছা সাথে জেন আছে, এই পুরো ফুল এইভাবে সেটা থাকে, এইভাবে সেটা থাকে, গ্যাস চলে চেঞ্জ করে নেওয়া যাবে, নেওয়া যাবে পার পিস অবশ্যই তোমরা সাজাবে। হ্যাঁ সুন্দর একটা ড্যান্সিং শতভাগই দিতে স্যার, ফিনাল পার্টি কথা বলতে যাচ্ছিল না, খুবই ভালো রয়েছে। আপনার হচ্ছে এটা একটা ফার্মের পাখি, আর নুসরাত নাজিম ফার্মের রিং লাগানো আছে, এটা হচ্ছে মেল ফিমেল কনফার্ম করা। আপনারা বলতে পারেন যে ভাই ডিএনএ কোথায়, ডিএনএ ভাইয়ের কাছে পেপারটা নাই, কিন্তু মেল ফিমেল কনফার্ম করা আছে। আপনারা চাইলে এই ফার্মেরই আরো পাখি ভাইয়ের কাছে আসে দিতে পারবে ভাইয়া। এটা দিয়ে একদম রানিং জোড়া, একদম রানিং জোড়া ডিম বাচ্চা। আপনার বাসায় কবার ডিম বাচ্চা করছে? আমার বাসায় দুইবার ডিম বাচ্চা করছে, দুইবার ডিম বাচ্চা করছে। কত দাম চাচ্ছিলেন ভাইয়া? 4,500 টাকা দাম চাচ্ছি, 4,500 টাকা দাম চাচ্ছি। জি অবশ্যই তো কম বেশি রাখা যাবে, অবশ্যই কম বেশি রাখা যাবে। আচ্ছা ভিউয়ার্স দেখতেছেন খুবই সুন্দর পাখিগুলো, 4,500 টাকা দাম চাচ্ছে। যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ভাইয়ের বাসায় আরো কত কত পেয়ার আছে ভাইয়া? আরো ভাই দেওয়া যাবে, এরকম অনেক জোড়া আছে, যত পেয়ার দরকার হয়। হ্যাঁ যত পেয়ার দরকার হয়। আচ্ছা জাস্ট এই পাখি আছে নাকি অন্য কোনো পাখি আছে আপনার? অন্য ভাই ময়না আছে, টিয়া আছে। আচ্ছা ওই ওই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ? হ্যাঁ ময়নার বাচ্চাও লাগলে নিতে পারবো, সমস্যা নাই। আপনি যোগাযোগের ফোন নাম্বারটি বলে দেন ভাইয়া, 06 36 21 63 09। বাসাটা কোথায় ভাইয়ার? হ্যাঁ বাসা কোথায় আপনার? আমার বাসা ঢাকা সোনিয়াকড়া, সোনিয়াকড়া। জি তো এখানে চাষের আশেপাশে দিয়ে যদি কেউ কল দেয় ডেলিভারি সম্ভব, সব জায়গায় ডেলিভারি সম্ভব। আচ্ছা তুমি শুনলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে, ভাই বাসা হচ্ছে জুড়াইন। আপনার যদি জুড়াইন থেকে নেন সেক্ষেত্রে হোম ডেলিভারি মানে দেখে নিতে পারবেন, আর যদি দূর থেকে নেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই ভিডিও পাঠাবে, পছন্দ হলে সেক্ষেত্রে আপনার বিল ফাইনাল করবেন। ঠিক আছে ভাইয়া, সময় ধরে। ওকে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটা সুন্দর অ্যালবিনোর বাচ্চা দেখতেছিলাম ভাইয়া, রেড এর। দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু বাচ্চাটা। এটা বয়স কেমন আছে বাচ্চাটার? এটার বয়স মিনিমাম 1 মাস প্লাস আছে, 1 মাস প্লাস হবে। এটা কি প্যারেন্টসে খাওয়াচ্ছিল নাকি? হ্যাঁ ভাই, আজকে প্যারেন্টসে বাসা থেকে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এখন নিলে কি হ্যান্ড ফিট করে বড় করতে হবে? হ্যাঁ এটা হ্যান্ড ফিটিং করা। যারা হচ্ছে টেম করতে যাচ্ছেন অ্যালবিনো, একদম ফুলি হোয়াইট কালারের রেড আই, তার হচ্ছে বাচ্চাটা দেখতে পারেন খুবই অ্যাক্টিভ আছে। দেখেন বাচ্চাটা হেলথ দেখেন মাশাআল্লাহ। কত যাচ্ছেন ভাই দাম? ভাই একেবারে ফিক্সড 2000 টাকা পড়বে, একদম 2000 টাকা পড়বে। শুনলাম যে খুবই কম দাম, 2000 টাকা নিতে পারবেন। সাধারণত লটিনো বাচ্চা 2000 করে বিক্রি করে, এতে অ্যালবিনো এমনি দামটা কম পাচ্ছেন। যদি কারো পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন, যোগাযোগ করে বাইরে থেকে নিয়ে নেবেন। বাজিগারগুলো কি আপনারই ভাইয়া? না ওনার। আচ্ছা যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন ভাইয়া, 017-22-74-04-63। বাসায় কি আরো বাচ্চা আছে ভাইয়া? হ্যাঁ ভাই। আচ্ছা বাসায় আরো বাচ্চা আছে, যদি কারো আরো বেশি লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। বাসাটা কোথায় ভাইয়ার? ভাই আমার বাড়ি হচ্ছে পাগলা নুরবাগ। নুরবাগ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কাছে কিছু পাখি আছে সেল করার মতন। এখানে সবগুলো হচ্ছে আমার ঘরের পাখি, মাস্টার পেয়ারগুলো ছিল এখানে, তো আমি পাখি পাড়া ছেড়ে দিব, তো এই জন্য হচ্ছে সেল করে দিব। কারো যদি পছন্দ হয় নিতে পারবেন। এই যে এখানে দেখতেছেন একটা সিঙ্গেল ডায়মন্ড ডাবের ফিমেল আছে, এটা হচ্ছে নিউ আইডাল, এটা একটা সিঙ্গেল ফিমেল। এটা যদি নেন কেউ সেক্ষেত্রে নিতে পারেন, 500 টাকা হলে এটা আমার থেকে নিতে পারবেন। আমার ঘরের বাচ্চা কোয়ালিটি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। এই দেখেন কোয়ালিটিটা খুব ভালো, যারা হচ্ছে নিবে নিতে পারবেন এটা। আর এখানে আর একটা জোড়া আছে, এই জোড়াটা হচ্ছে আপনার বাচ্চা সহ, এই যে জোড়াটা, এই যে দুটা বাচ্চা আছে দেখেন, এই যে এই গরের বাচ্চা, এই নিচেরটা ছিল, এটা তো এখন নিউ অর্ডার হয়ে গেছে। এই জোড়াটা এই বাচ্চা সহ যদি কেউ নেন সেক্ষেত্রে এটা নিতে পারবেন। এটা আলোচনা সাপেক্ষে থাকবে, কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা লাস্টে দিয়ে দিব। আচ্ছা এখানে হচ্ছে একটা পেয়ার আছে, খুবই সুন্দর একটা পেয়ার। এটা আমার প্রতি ফার্স্ট যখন আমি পাখি পালা শুরু করছিলাম তখন হচ্ছে এই পেয়ারটা আনছিলাম কাঞ্চন ব্রিজ থেকে। তো এই পেয়ারটা আমি এখন হচ্ছে ছেড়ে দিব, আমি যেটা বলতেছিলাম যে সব পাখি ছেড়ে দিব। তো এই পেয়ারটা যদি কেউ নেন সেক্ষেত্রে নিতে পারবেন। এটার সাথে আপনার ডিম আছে, বাচ্চা আছে, আমি একটু দেখানোর ট্রাই করি।
এই যে ভিউয়ার্স দেখেন, এই যে বাম পাশে বাচ্চাটা, একটা বাচ্চা, আর এখানে ডিম আছে হচ্ছে চারটা ডিম আছে, চারটা ডিম আছে, এর মধ্যে একটা ফার্টেল ডিম, ওই তিনটা ডিম হচ্ছে এখনো ফার্টেল হয় নাই। তো ফার্টেল হবে কিনা সেটা আমার জানা নেই, হয়তো হতে পারে। তো এখানে একটা বাচ্চা আছে, বাচ্চাটা মোটামুটি বড় হচ্ছে, আর চারটা ডিম আছে, চারটা ডিম সহ বাচ্চা সহ এই পেয়ারটা যদি কেউ নেন সেক্ষেত্রে 7,000 টাকা হলে নিতে পারবেন, একদম ভালো পেয়ার। আমি হচ্ছে যদি পাখি পাওয়া না ছেড়ে দিতাম সেক্ষেত্রে হচ্ছে সেল করতাম না, তো ছেড়ে দেবো, এই জন্য হচ্ছে সেল করতেছি। যদি কারো ভালো পেয়ার দরকার হয় নিতে পারেন, এটার বাচ্চা আমি অনেকবার বিক্রি করছি, দেখেন খুবই সুন্দর। আপনার হচ্ছে 7,000 টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করে নিতে পারবেন, ডিম সহ বাচ্চা সহ। আরেকটা পেয়ার আছে আমার কাছে, আর হচ্ছে আপনার অ্যালবিনো, অ্যালবিনো কোকাটো যেটাকে বলে, এই যে দেখেন রেড আই, সম্পূর্ণ রেড আই দেখেন, মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর। এটা থেকে আমি 2-3 বার বাচ্চা পাইছি, এটা খুবই ডিম বাচ্চা ভালো করে। এটা হচ্ছে আপনার, এটাও ছেড়ে দেবো, এটা যদি নেন সেক্ষেত্রে 10,000 টাকা দাম পড়বে। এটা সাইজটা যদি আমি দেখান ট্রাই করি, এই দেখেন সাইজটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর সাইজ, বড় সাইজের। এগুলো সব বাইচা বাইচা আমার হচ্ছে কালেক্ট করা ছিল বাসাতে, যেহেতু আমি বিট করে বাচ্চা সেল করবে তার জন্য, এখন যেহেতু পাখি পালাই ছেড়ে দিচ্ছি সেই কারণে হচ্ছে আপনার সেল করে দেওয়া। যদি কারো ভালো পেয়ার লাগে সেগুলো নিতে পারবেন, এগুলো ভালো অনেক বেশি দাম দেয় কিনা তাও হচ্ছে মার্কেটটা যেরকম, এই মার্কেটের রেটে আমি হচ্ছে পাখিগুলো ছেড়ে দিচ্ছি, যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো নিতে পারবেন। আমার কাছে আরেকটা জোড়া আছে যেটা একবার ফার্স্ট ইয়ে ছিল, এখানে একটা জোড়া আছে, এটার সাথে হচ্ছে ডিম নাই, বাচ্চাও নাই, এটা কয়েকদিন আগে ডিম দিছিল তো গরমের কারণে নষ্ট হয়ে গেছে। যদি কেউ নেন সেক্ষেত্রে এটা রেস্টে দিয়া তারপর হচ্ছে আপনি নিতে পারবেন, ডিমের জন্য ই করতে পারবেন। এই দেখেন বক্সে গিয়ে বসে রয়েছে। তো যদি এই পেয়ারটা কেউ নেন, এটা নিলে আপনি 5,500 টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন, ডিম নেই বাচ্চাও নেই, জাস্ট পেয়ারটা যদি নেন 5,500 টাকা হলে নিতে পারবেন। তো এগুলো যদি নেন আমার সাথে যোগাযোগ করবেন 09-28-78-6916। লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ অক্টোবিশ, চাষের আশেপাশে হলে ডেলিভারি দেওয়া যাবে, আপনি যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আরে যেটা সুন্দর শিয়াজি দেখতেছিলাম ভাইয়া। জি ভাইয়া, রানিং পেয়ার বাচ্চা আছে সাথে একটা। রানিং পেয়ার? জি। আচ্ছা এটা হলো বাচ্চা তাই তো ভাইয়া? হ্যাঁ একটা বাচ্চা। আচ্ছা একদিন ফুটছিল? দুইটা ফুটছে, একটা মশাই কামড় দেয়া ইয়া করে ফেলেছে। মানে হচ্ছে তাই তো? আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হবে? মনে আর মানে এই যে 1 মাসের উপরে হইবে। উপরে হবে? কত কাছে জোড়াটা? জোড়াটা 2500 টাকা বাচ্চা সহ। এটা একদম না দামাদামি করা যাবে? হ্যাঁ বলা যাবে জি, না এত সমস্যা নেই। বিয়ার শুনলাম যে 2500 টাকা ভাই দাম দিচ্ছে, দামাদামি করা যাবে, কারণ রানিং পেয়ার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এই মাস্টার পেয়ারটা দেখতে পারে। আচ্ছা এখানে কিছু বাজিকার দেখতেছি, অনেকগুলো বাজিকার আছে, সবগুলো কি ক্লাসিক? কত যাবে এগুলো? আছে ক্লাসিক। হ্যাঁ পাইলা লাগানো 350 টাকা পিস, 400 টাকা জোড়া। যেটি নোক না কেন 350 টাকা পড়বে? হ্যাঁ 350 টাকা পিস। আর যদি সংখ্যা বেশি নেয় সেক্ষেত্রে একটু কম রাখা যাবে? কম রাখা যাবে। আর বেশি নেয় কম করা যাবে? করা যাবে। আচ্ছা পাশে দেখতেছি হোয়াইট কালারের থাইল্যান্ডের গুগু, থাইল্যান্ডের গুগু। হ্যাঁ সাদাটা, এটা সাদা খুবই দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা কি রানিং ভাইয়া? হ্যাঁ রানিং। আচ্ছা জোর সামনে আপনি দেখানোর ট্রাই করি, দেখেন একদম সাদা কালারের, দেখেন ফকফকে সাদা। এই রানিং জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া? 1,000 টাকা। 1,000 টাকা দাম যাচ্ছেন, এটাও কম রাখা যাবে, যদি কারো দরকার হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে। এটা ভাইয়া অস্ট্রেলিয়ান? হ্যাঁ অস্ট্রেলিয়ান। বা অস্ট্রেলিয়ান? হ্যাঁ অস্ট্রেলিয়ান। আচ্ছা এটাও তো রানিং জোড়া? রানিং। এই জোড়াটা কত যাচ্ছে? 1,000। 1,000? হ্যাঁ 900 টাকা রাখা যাবে। আচ্ছা 100 কম করা যাবে, 900 টাকা হলে সেল করবেন। হ্যাঁ ওইটা। আচ্ছা এখানে দেখতেছিলাম ভাইয়া তিনটা বাজিকার আছে। হ্যাঁ ইংলিশ। দুটা কি ইংলিশ? একটা ইংলিশের বাচ্চা আর ইংলিশ একটা। আচ্ছা ইংলিশ বড় হচ্ছে মেল? হ্যাঁ ডান দিকে। আর মাস্টারটা হচ্ছে বাচ্চা? বাচ্চা। আর ওটা হচ্ছে লুডিনো তাই তো? এই মেলটা কত যাচ্ছে? সিঙ্গেল মেলটা ইংলিশটা নিলে 1500 টাকা একদম। 1500 টাকা একদম। আর বাচ্চাটা নিলে? বাচ্চাটা নিলে 700 টাকা। 700 টাকা লুডিনোটা? লুডিনোটা 800 টাকা পড়বে। 800 টাকা পড়বে বড় নর? হ্যাঁ বড় নর না? জি। আচ্ছা নিচে দেখেছিলাম একটা জোড়া আছে, ওটা ক্লাসিকই, ওটা রানিং। এই দোকানটা কিন্তু এক কালার, 800 টাকা ওইটা নিচেরটা একদম রানিং, 800 টাকা খাঁচা ছাড়া? খাঁচা ছাড়া। আচ্ছা যদি খাঁচা সহ নেন সেক্ষেত্রে আলোচনা সব ভালো কিন্তু কম রাখা যাবো ফোনের মাধ্যমে আর কি। আচ্ছা সব সব পাখি যদি কম রাখা যাবে, কবুতর কম রাখা যাবে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবে। কারো যদি পছন্দের পাখি বা কবুতর থাকে সেক্ষেত্রে যোগাযোগ করবেন, ভাই ম্যানেজ করে দিতে পারবেন। ভাই যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন। পাগলা বেলপাড়া বাজার, ফোন নাম্বার 01677810754। আচ্ছা এইদিকে আশেপাশে তো ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। ঠিক আছে ভাই ধন্যবাদ। ভিউয়ার্স অনেকের রিকোয়েস্টে চলে আসলাম কবুতরের সাইটে, কবুতরের কাছে ভিডিও করার জন্য, ভাইয়ের সাথে কথা বলে এখানে অনেক রকমের কবুতর আছে, নাম সম্পর্কে আইডি দেওয়ার ট্রাই করবো। আসসালামু বড় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই দেখতেছি বিভিন্ন ধরনের এখানে কবুতর নিয়ে আসছেন, এখান থেকে যেটা হচ্ছে সবচেয়ে বেশি দামের ওই কবুতরগুলো একটু দেখিয়ে দিন ভাইয়া। যেটা হয়তো এখানে তো কি কি কবুতর আছে যদি বলতে থাকেন ভাইয়া?
এখানে গিয়াসুল্লি আছে, ম্যাকপাই আছে, সবুজ গলা আছে, বাঘা গলা আছে, রেসার আছে, মানে বিভিন্ন ধরনের মিলন আছে, বিভিন্ন ধরনের মিলন আছে। হাতে আপনি দেখতেছেন একটা জোড়া সুন্দর কবুতর আছে, এটা তো জোড়া না ভাইয়া? জি এটা জোড়া। আচ্ছা ভিউয়ার্স আপনাকে দেখাই, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর চুটাল নাকি ভাই? হ্যাঁ জি দিন চুটাল গিয়াসুল্লি কবুতর, গিয়াসুল্লি কবুতর একদম কি রানিং পেয়ার? জি একদম রানিং পেয়ার। আচ্ছা ভিউয়ার্স দেখতেছেন মাশাআল্লাহ খুবই দেখেন সুন্দর। আচ্ছা কত যাচ্ছে জোড়াটা ভাইয়া? জোড়াটা দাম আমি কোন দেব না, একদম 1200, একদম 1200 টাকা। দেখেন এরকম কবুতর সচরাচর পাওয়া যায় না, একদম 1200 টাকা হলে বাইরে থেকে জোড়াটা নিতে পারবেন। আচ্ছা আরো কিছু কবুতর যদি আমরা দেখাই, এখানে আর কাজরা ভাই দেখাচ্ছে দেখেন। আচ্ছা নটটা গলা বসা মাদি আর টানা গলা ভাই, নটটা হচ্ছে গলা বসা মাদি? জি মাদি আর টানা গলা নট। আচ্ছা আচ্ছা বাঘা কবুতর, বাঘা কবুতর না? দেখেন এটা কিন্তু খুবই সুন্দর, দেখেন ওদের কালার গলাটি মাশাল্লাহ খুবই সুন্দর, এটাও একদম মাস্টার প্যান। জি একদম মাস্টার প্যান। আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে? 1200। এটা 1200, এটাও একদম? জি একদম। আচ্ছা আমরা একটু কম দামের কবুতর দেখি ভাইয়া, এখানে তো বিভিন্ন রেঞ্জের আছে, আপনারা দেখেন যার যেটা পছন্দ সেই ক্ষেত্রে দেখে নিতে পারবেন। আচ্ছা এখানে দেখতেছিলাম ভাই আরেকটা জোড়া আছে, এটা মাদি, এটা নর, এটা নর, এটা মাদি? জি। আচ্ছা এটা কি কবুতর ভাই? ভাই নটটা সেগা কাজ করা আর মাদি এটা লাল গলা। আচ্ছা সবুজ গলা? জি না লাল গলা, লাল গলা না? জি লাল কাজ করা। এই দুটো কি জোড়া? একদম একদম মাস্টার পেয়ার। আচ্ছা দেখেন ভাইয়ার্স এটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার, এটা কত যাচ্ছেন ভাইয়া? এই জোড়া 1000, 1000 টাকা। আপনি এই খাঁচার মধ্যে কি 1000 টাকা সর্বনিম্ন নাকি? না না আরো নিম্ন তো আছে ভাই। এটা হলো একটা মিডল মিডল রেঞ্জের, এটা হচ্ছে আপনি 1000 টাকা হলে এই জোড়াটা বাইরে থেকে কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা এটা কি একদম ভাইয়া নাকি? এটাও দাম একদম ভাই, এটাও একদম। একটু কম দামে দেখানোর ট্রাই করি আপনাদের, যারা হচ্ছে শখে পালবেন একদিন জোড়া কবুতর সেক্ষেত্রে কম দামি গুলা নিয়ে ফার্স্টে শুরু করতে পারেন। আচ্ছা এখানে দেখতেছিলাম একটা জোড়া সুন্দর কবুতর, লাল গিয়ারের কবুতর ভাই, লাল গিয়ারের কবুতর। আচ্ছা এটা তো রানিং জোড়া? জি একদম স্যার রানিং জোড়া। এই জোড়াটা কত ভাইয়া? ভাই এই জোড়া 700 টাকা। জি এটা আপনি সর্ব 600, 600 একবার যান আজাক, এটা 600 টাকা হলে একদম বাইরে থেকে নিতে পারবেন। আচ্ছা এই ছিল বাইরের কালেকশন, আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের রয়েছে, এখানে আপনার যেটা প্রয়োজন সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারবেন। যোগাযোগ করে কবুতর গুলো কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। একটা বড় ভাইয়া কিছু হ্যান্ডফ্রি বাচ্চা নিয়ে আসছে, বিভিন্ন পাখি নিয়ে আসছে, ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, দেখতেছি কিছু হ্যান্ডফ্রি বাচ্চা নিয়ে আসেন, এখানে লটিনও দেখতেছি আর আপনার ধন্যবাদ দেখতেছি। ধন্যবাদ। এখানে দেখতেছিলাম একটা, এটার বয়স কেমন ভাই? অনেক এটার বয়স হচ্ছে ভাই 1 মাস, 1 মাস না না 22, 24। আচ্ছা দুঃখিত ভিউয়ার্স, 22-24 দিন হবে, একদম প্যারেন্টস থেকে নিয়ে আসছে। আপনারা যদি কেউ একবার ট্রিম করতে চান সেই ক্ষেত্রে এগুলো পারফেক্ট সাইজের আছে, আপনারা হ্যান্ড ফিট করে ট্রিম করতে পারবেন। এখানে 5টা আছে, বাসায় কি আরো আছে? আচ্ছা আচ্ছা আরো 9 পিস আছে বাসায়। ভিউয়ার্স বাসায় কিন্তু আরো 9 পিস আছে, এখানে 5 পিস, আপনারা যত পিস দরকার নিতে পারবেন। কেউ যদি পাইকারি নেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে একবারে সবগুলো নিতে পারবেন, পাইকারি নিলে সেই ক্ষেত্রে রেট একটু আলাদা হবে। হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কত হয়ে যাচ্ছে? দাম চাচ্ছি ভাই পার পিস ভাই 1500 টাকা ভাই। লটিনো গুলো 1500 করে? জি। আর এটা যদি নেন সেই ক্ষেত্রে ভাই? এটা নিলে 200 টাকা বেশি হবে, 200 টাকা বেশি হবে? হ্যাঁ। আচ্ছা ভিউয়ার যদি এটা নেন সেই ক্ষেত্রে 1700 টাকা পড়বে, আর এটা যদি এগুলো যদি নেন সেই ক্ষেত্রে 1500 টাকা করে হলে নিতে পারবেন। আর যদি পাইকারি নেন সেই ক্ষেত্রে ফোন দিবেন, ওটা আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা পাশে দেখতেছিলাম একটা জোড়া সুন্দর রানিং ডায়মন্ড ডাব আছে ভাইয়া। জি ভাইয়া। এটা কি একদম মাস্টার প্লেয়ার? একদম মাস্টার প্লেয়ার ভাইয়া, ডিম বাচ্চা রানিং। হ্যাঁ ডিম বাচ্চা রানিং। এই জোড়াটা কত যাচ্ছে ভাইয়া? এটা চাচ্ছি ভাই 1500 টাকা ভাইয়া, 1500 টাকা দাম যাচ্ছে। এখানে কিছু লটিনও দেখতেছিলাম ভাইয়া। হ্যাঁ এগুলা পার পিস পড়ে 500 টাকা পিস। এগুলা কি বাচ্চা নাকি আপনার ভাই রানিং? আচ্ছা কিছু আছে নিউমাদাল আর কিছু আছে বাচ্চা, মানে এভারেজ যদি নেন 500 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে কিছু দেখতেছিলাম ভাই, অনেক রকম পাখি আছে এখানে মিলানো। এগুলো পাইক আছে, তারপর হচ্ছে আপনার বেঙ্গলি আছে, ক্লাসিক। আচ্ছা এইগুলো ভাই বাজিগার গুলো কত করে? এগুলো বাজিগার 450 টাকা পার পিস, যেটাই নেই ছোট অনেক বড় অনেক যেটা মিলাই নেই। আচ্ছা আর বেঙ্গলি একজোড়া ফিন দেখতেছিলাম ভাইয়া। বেঙ্গলি জোড়াটা বলবো 1000 টাকা, 1000 টাকা। এটা কি একদম রানিং জোড়া? হ্যাঁ একদম রানিং জোড়া, ডিম বাচ্চা রানিং, ডিম বাচ্চা রানিং, একদম 1000 টাকা হলে নিতে পারবে। আচ্ছা এখানে সিঙ্গেল একটা দেখতেছিলাম ভাইয়া, সিঙ্গেল যেটা দেখতেছেন কোকারের ট্যাম্প করা, এই যে এইটা ভাইয়া, আর বেঙ্গলিটা ভাইয়া? হ্যাঁ এটা বাচ্চা। আচ্ছা এই বাচ্চাটা কি আপনার সিঙ্গেল আছে না? হ্যাঁ বাচ্চাটা সিঙ্গেল। বাচ্চাটা কত যাচ্ছে? বাচ্চাটা 400 টাকা, 400 টাকা দাম যাচ্ছে। আর এই সিঙ্গেল একটা কোকারেল আছে। আচ্ছা নিচে একটা কোকারেল আছে, ফুল টেম করা, গ্রে কোকারেল ফুল টেম করা। দেখেন হ্যাঁ এই দেখেন মিঠু মিঠু বলার ট্রাই করতেছে। হ্যাঁ এটা বয়স আনুমানিক কত ভাইয়া? এটা বয়স হচ্ছে আপনার 2.5 মাস ভাইয়া, 2.5 মাস বয়স। এটা কত যাচ্ছে ভাইয়া? এটা 2500 টাকা ভাইয়া, 2500 টাকা। অবশ্যই কম রাখা যাবে, আপনি যদি যোগাযোগ করেন কমে দিতে পারবে। যোগাযোগের ফোন নাম্বারটা আর বাসা লোকেশনটা ভাইয়া বলে দেন। আমার যোগাযোগ হচ্ছে কোতলা বক ফতুল্লা নারায়ণগঞ্জ,
আর ফোন নাম্বারটা ভাইয়া 0198-6032-672। ডেলিভারি সিস্টেমটা কেমন ভাইয়া? ডেলিভারি সিস্টেমটা যায় নিবাসে আমার সাথে কথা বলবে, যদি কথা বলার সাথে দামে হয় ডেলিভারি দামে হয় জায়গার মধ্যে বাসমুন পাড়া হয়, তাই তো? আচ্ছা ভাইয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কেউ দূর থেকে নিতে চান, ঠিক আছে ভাইয়া? ধন্যবাদ। কোয়ালিটি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মানে আনুমানিক কিরকম বড় হয় এগুলা? এটা বড় হয় 30 ইঞ্চি উচ্চ হয়। আপনি বলতেছেন যে কয় কেজি মতো? 5-6 কেজি মতো হয়? হ্যাঁ, আরো বেশি হয়। আরো বেশি হয়, আরো বেশি হয়, ডিপেন্ড করে আর কি। যারা পাইকারি নিবেন যোগাযোগ করবে। অবশ্যই কম রাখা যাবে, আপনি যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, দুইটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে, দেখেন খুবই সুন্দর। আচ্ছা পাশে দেখতেছিলাম কিছু লটুন নিয়ে আসছেন, বাচ্চা বড় সবকিছু মিলানো নাকি বাচ্চা আছে সবগুলা? না, সব বাচ্চা, সব বাচ্চা, মানে বিভিন্ন বয়সের আর কি। দেখেন এখানে টোটাল কয়টা ভাইয়া? মানে 17 পিস আছে। 17 পিস আছে বিভিন্ন সাইজের মিলানো। এগুলো যে ছোট গুলো দেখতেছি, এগুলো কি নিজে নিয়ে খাইতে পারবে? হ্যাঁ, পয়সা মরতে দেরি করে আর কি। আচ্ছা কত যাচ্ছেন এগুলো পার পিস? পার পিস 210 টাকা পিস। আচ্ছা এটা কি কন্ডিশনে দিতে যাচ্ছেন? মানে 17টা কি একবারে নাও? হ্যাঁ হ্যাঁ, কি 17টা নেয় সেক্ষেত্রে কত করে পড়বে ভাইয়া? একবারে 200 টাকা করলে 17 পিস নিতে পারবেন। সবগুলো কিন্তু রেড আই, দেখেন ভিউ। হ্যাঁ সব রেড আই, সবগুলো রেড আই। যারা নিয়া এগুলো পালতে পারেন বা কলোনি করবেন বা হচ্ছে আপনারা নিয়ে সেল করবেন, সেই ক্ষেত্রে এগুলো নিয়ে সেল করতে পারেন। 4 মাস। আপনি যোগাযোগের ফোন নাম্বারটা একটু বলবেন? 01-779-65-82-45। ভাষাটা কোথায় ভাইয়া? কাশীপুর। কাশীপুর, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভিউ সিমো তো চলে আসছে 12 বাইয়ের সেটাবে, অনেক মুরগি নিয়ে আসছে, ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে আইডিয়া দিতে পারবেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভাই, দেখতেছি এখানে কিছু মুরগি বাচ্চা আছে ভাইয়া। এগুলো দেশি মুরগি বাচ্চা ভাই? এই অরিজিনাল দেশি মুরগি বাচ্চা? অরিজিনাল দেশি। আচ্ছা এগুলোর বয়স কেমন? না অনেক এগুলো বয়স চলতেছে ভাই আপনার 7 দিন। 7 দিন, 7 দিন চলতেছে। এগুলো পার পিস কত করে যাচ্ছেন ভাইয়া? পার পিস 60 টাকা। 60 টাকা পার পিস যাচ্ছেন? কম তো রাখা যাবে, বেশি নিলে কম আলোচনা, হালকা কিছু কম রাখা যাবে। আচ্ছা যদি বেশি নেন সেক্ষেত্রে হালকা কিছু কম রাখা যাবে, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। পাশে দেখতেছিলাম ভাই এগুলো কি? সোনালি। সোনালি, এগুলো বয়স কেমন ভাইয়া? এগুলো বয়স আপনার মনে করেন যে 18 দিন। 18 দিন, এগুলো কত করে যাচ্ছেন? এটা একদম 100। 100 টাকা। আর একটা কথা বলে রাখি, আপনারা এখান থেকে যদি মুরগি নেন সবগুলো কিন্তু ভ্যাকসিন করা, ভ্যাকসিন টেনশন করা লাগবে না। আর যদি কোনো সমস্যা থাকে ভাইয়ের সাথে ওষুধ বা যে কোনো ব্যাপারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে। উপরে দেখতেছি এগুলো কি ভাইয়া? মিশরি ফাওমি। মিশরি ফাওমি, এগুলো কিরকম বয়স? এগুলো বয়স 16 দিন। 16 দিন, কত করে যাচ্ছে? 100 টাকা পিস। 100 টাকা পার পিস যাচ্ছেন? পার পিস। আপনি যদি ইউজ করবেন দিতে পারবে? ইউজ করবেন দিতে পারবে। আচ্ছা পাশে দেখতেছিলাম ভাইয়া এগুলো কি? এটাও আপনার ফার্মি কিন্তু এটা করস্তা। এটা করস ফার্মি। আচ্ছা এটা কি 18 মাসে ডিম পারে? 18 মাসে ডিম পারে, কিন্তু এটা সাইজ হয় বড় হয়, সাইজ বড় হয়, করস দেখা। আচ্ছা এগুলো এমনি বয়স কত আছে? এগুলো বয়স হলো 22 দিন। 22 দিন, এগুলো কত করে যাচ্ছে? এগুলো রাখা যাবে হলো আপনার 120 টাকা পিস। 120 টাকা পার পিস রাখা যাবে। এটা কি সেমি? না, এটা কাদেরনাথ। এটা কাদেরনাথ? হ্যাঁ, কিন্তু মিশিয়া নেই যায় কাদেরনাথ। কালো কাদেরনাথ, একদম সবকিছু কালো একদম। আচ্ছা এগুলো বয়স কেমন ভাইয়া? এগুলো বয়স হলো আপনার 25 দিন। 25 দিন, এগুলো কত করে যাচ্ছিলেন? এগুলো জোড়া 500 টাকা। জোড়া 500 টাকা করে যাচ্ছেন। পাশে দেখতেছিলাম আমেরিকান ব্রাহ্মা। আমেরিকান ব্রাহ্মা, মাশাআল্লাহ, দেখেন এরা কিন্তু ফেদার কোয়ালিটি খুবই সুন্দর, দেখেন দেখেন মাশাআল্লাহ। এগুলোর বয়স কেমন ভাইয়া? এগুলো বয়স হলো 16 দিন। 16 দিন, কত করে যাচ্ছেন জোড়া? জোড়া 1200। জোড়া, জোড়া 1200 টাকা। 16 দিন বয়স, জোড়া 1200 টাকা, ভ্যাকসিনেশন সব কমপ্লিট। এরকম দামে কিন্তু সচরাচর পাওয়া যায় না, যদি কারো পছন্দ হয় শুরুতে যোগাযোগ করবেন। নিজে দেখতেছেন ভাইয়া এই যে এগুলো কি? এটা মিশরি ফার্ম, অরিজিনাল একবারে, একদম অরিজিনাল মিশরি ফার্ম। 2.5 মাস বয়স। 2.5 মাস বয়স, এগুলো কয় মাসে ডিম পারে ভাইয়া? 6 মাস, 5.5 মাস।
আচ্ছা, আপনি পালার উপরে ডিপেন্ড করে হচ্ছে ছয় মাস সাড়ে পাঁচ মাসের মধ্যে ডিম পারে। হ্যাঁ, এগুলো কত যাচ্ছেন? এটা পার পিস 300 টাকা। পার পিস 300 টাকা করে অরিজিনাল মিশরি ফার্মিং। আচ্ছা, নিচে যে জুড়াটা দেখতেছেন এটা হলো সোনালি ক্লাসিক। আচ্ছা, সোনালি ক্লাসিক। হ্যাঁ, এগুলোর বয়স কেমন? এগুলোর বয়স আপনার 3 মাস প্লাস আছে। কত করে যাচ্ছেন? এটা 300 টাকা পিস। নিচে একবার নিচে দেখতেছিলাম ভাই, একই দাম, একই দাম, একই মুরগি। একই মুরগি মানে আপনার খাঁচার খাঁচার জন্য রাখা? এটা একই মুরগি। এটা একই মুরগি না? হ্যাঁ। আচ্ছা, এটা হলো ফার্মি মোরগ। ফার্মি মোরগ। হ্যাঁ, 4 মাস বয়স 550 টাকা পিস। 550 টাকা পার পিস চাচ্ছেন। এটা আনুমানিক ওয়েট কেমন ভাইয়া? 1 কেজি প্লাস আছে। 1 কেজি প্লাস আছে। আচ্ছা, নিচে দেখতেছিলাম ভাইয়া, এই যে চীনা মুরগি রানিং ডিম পারে, একদম ডিম পারে চীনা মুরগি রানিং। হ্যাঁ, কত যাচ্ছেন জোড়া? 2500 টাকা। বাইরের কাছে কিন্তু কিছু পাখিও আছে। বাজিগার গুলো কত করে ভাইয়া? বাজিগার 300 টাকা পিস, লাব্বাটা 1800 টাকা, ভুগু গুলো 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। আচ্ছা, যোগাযোগের ফোন নাম্বারটা ভাইয়া বলে দেন। আমার ফোন নাম্বার 0998-9694-94, দোকান ফতুল্লাহ ইউনিয়ন পরিষদে। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। জানা নাই, খুবই সুন্দর ফেদার কোয়ালিটি দেখেন, ফ্লোরাল কোয়ালিটি দেখেন। এটা কি জোড়া ভাইয়া? হ্যাঁ। এটা কি ডিম বাচ্চা করা? হ্যাঁ, ডিম বাচ্চা করা, দোনোটাই ডিম বাচ্চা করা, রেস্টে দেওয়া আছে। মানে ছেলে এটা নিয়ে? হ্যাঁ, বিট করে। আচ্ছা, ডান পাশে এটা হচ্ছে ছেলে, বাম পাশে এটা হচ্ছে মেয়ে। কত যাচ্ছে জোড়াটা ভাইয়া? ভাইয়া কি 2000 টাকা করে যাচ্ছে। 2000 টাকা করে দাম আছে, আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে। হ্যাঁ। বাসায় কি আরো আছে ভাইয়া? হ্যাঁ, আরো আছে। যোগাযোগের ফোন নাম্বারটা বলে দিন, কার পছন্দ হয় সেক্ষেত্রে ভাইয়া আপনার সাথে যোগাযোগ করে নিন। 0161-225-398। আচ্ছা, যদি আপনাদের বেশি লাগে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য। ঠিক আছে, একটা বড় ভাই হচ্ছে হাসলি মোরগ নিয়ে আসছে, খুবই সুন্দর একটা বড় সাইজের। ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে আইডিয়া দেওয়া ট্রাই করি। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? সুন্দর একটা মোরগ দিতেছিলাম ভাইয়া, এটা হাসলি মোরগ বলা যায়। আচ্ছা, এটা আনুমানিক ওয়েট কেমন হবে ভাইয়া? 2 কেজি প্লাস হবে। আচ্ছা, এটা কি আরো বড় হবে নাকি একদম পুরো রানি? এটা আরো বড় হবে না? আচ্ছা, আরো বড় হবে। বিয়স দেখতেছেন 2 কেজি প্লাস কিন্তু এখন হয়ে গেছে। সাইজটা দেখেন, এই দেখেন পা থেকে শুরু করে কত বড় একটা সাইজ। আচ্ছা, দাম কত যাচ্ছেন ভাইয়া? দাম 6000 টাকা দিচ্ছি। 6000 টাকা দাম যাচ্ছে। হাটে কি দাম উঠছে এখনো? না না, এইবার তো আসছে, এইবার তো আসছে না। 6000 টাকা কম তো রাখা যাবে। আচ্ছা, নিচে ওটা কি আপনারই? ওটা মোরগ না মুরগি ভাইয়া? মুরগি। মুরগি। এটা কি ডিম পারতেছে রানিং? জি জি, একদম রানিং ডিম পারতেছে। জি জি, রানিং ডিম পারতেছে। আচ্ছা, এটা কত যাচ্ছে ভাইয়া মুরগিটা? 600 টাকা। এটা তো কম রাখা যাবে? দুঃখিত, বাইরে হচ্ছে ফোন নাম্বারটা দিতে ইচ্ছুক না, বাইরে ফোন নাম্বারটা মনে নাই। যদি কারো এরকম মুরগি কিনতে চান সেক্ষেত্রে ফতুল্লাহ চলে আসবেন, সচরাচর এরকম পাওয়া যায়, ফতুল্লাহ থেকে আপনার কালেক্ট করে নেবেন। ঠিক আছে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের মধ্যে দাঁড়িয়ে আছি মায়ের অবদান এন্টারপ্রাইজের সামনে, বাইরের দোকান হচ্ছে বক্তবলী ঘাটের দিকে। ও দুঃখিত, ধর্মগঞ্জ ঘাটের দিকে। আপনারা হচ্ছে ভাইয়ের প্রতি হাটে চলে আসে, ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের যে পাখিগুলো নিয়ে আসে দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার ট্রাই করবো। এখানে আগে দেখতেছিলাম ভাইয়া, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর দেখতেছিলাম এখানে আপনার ডিম সহ বাচ্চা সব, এটা বাচ্চা সব ভাইয়া? বাচ্চা সব পাখি নিয়ে আসছেন? চারটা বাচ্চা আছে। চারটা বাচ্চা আছে? জি। আচ্ছা, বাচ্চা দুইটা রেড আই, এই ক্লাসিক থেকে রেডে বেরিয়েছে ভাইয়া? জি। বুঝতে দেখতেছেন যে একটা ক্লাসিক জোড়া এখান থেকে রেডে বেরিয়েছে, ওই লোডিন লোডিন হবে? জি ভাইয়া, জি লোডিন হবে, দুইটা বাচ্চা। আচ্ছা, ডিমগুলো তো ফুটবে না ভাইয়া? জি না ভাইয়া, ফুটলেও ফুটতে পারে, বাচ্চা তো ছোট, ফুটলে ফুটতে পারে। জি। আচ্ছা, কত যাচ্ছে জোড়াটা ভাইয়া? জোড়াটা ভাইয়া একদম 12000 সেট আপ, একে 1200, সরি ভাইয়া। আচ্ছা, দুঃখিত ভিউয়ার্স, ভাইয়া হচ্ছে ভুল বলছিল, 1200 টাকা হলে এই ফুল সেট আপটা নিতে পারবেন, দুটো লোডিনো বাচ্চা আছে। আচ্ছা, পাশে দেখতেছিলাম ভাইয়া আরেকটা হাড়ি আছে। জি ভাইয়া, এটার মধ্যে আপনার একটা লোডিনো, একটা ক্লাসিক। এটা লোডিনো, একটা ক্লাসিক। লোডিনো কি মেল না ফিমেল? লোডিনোটা মেল আর ক্লাসিকটা মেল, নাই? এটা বাচ্চা কয়টা? দুইটা বাচ্চা। দুইটা ডিম তো নাই না? জি না ভাইয়া, দুটো বাচ্চা কি দোনটা কি ক্লাসিক হয়েছে? জি।
কত যাচ্ছেন ভাইয়া জোড়াটা? জোড়াটা ভাই 1200। এই জোড়াটা 1200? জি। এটা একদম না দামাদামি তো করা যায় একদম ভাই এটা। আচ্ছা হাড়িগুলো কি একদম? জি। আচ্ছা ভিউয়ার্স এগুলো হচ্ছে একদম, যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবে। বাচ্চা না বড়? এটা বাচ্চা টেম করা। টেম করা বাচ্চা কত যাচ্ছেন? এটা 3500। 3500 টাকা। পাশে দেখতেছিলাম ভাইয়া পিস পেস, এটা এটাও টেম করা? জি না ভাইয়া। এটা কত যাচ্ছে? এটা মে 2000। এটা মে 2000। এটা কোন দেশ থেকে আইবো? এটা রানিং? জি নিউ এটাল। নিউ এটাল উপরে ভাই যেটা দেখতেছে এই দুটো কি জোড়া নাকি? এটা ভাই জোড়া ডেট করছে, এটা ডিম দিব কিছুদিনের মধ্যে। এটা কত যাচ্ছে জোড়াটা? এটা ভাই 3500। 3500 টাকা। জামা দেখতেছিলাম ভাইয়া। জি ভাইয়া। এগুলো কি রানিং? নিউ এটাল এর বাচ্চা। এগুলো বাচ্চা না? জি। বাচ্চাগুলো বয়স কেমন হবে? বাচ্চাটি ভাই নিউ এটাল। নিউ এটাল কত করে যাচ্ছে এগুলো? এগুলো ভাই চাইতাছি 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া? জি। আচ্ছা নিচে দেখতেছিলাম ভাইয়া এগুলো কত করে? এগুলো ভাই 600 করে চাইতাছে, 550 হলে ফিক্স। 550 টাকা পার জোড়া? জি। আচ্ছা এখানে দেখতেছেন একটা জোড়া সুন্দর আছে, লটিনো ভাই এটা? জি ভাইয়া লটিনো। একদম কি রানিং পেয়ার? জি নিউ এটাল। এই নিউ এটাল না? জি। আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া? জোড়াটা ভাই 1000 চাইতাছে। 1000 টাকা দাম চাচ্ছে। আচ্ছা নিচে কিছু বাজিকা দেখতেছিলাম ভাইয়া, এগুলো কত করে? এগুলো ভাই 600 জোড়া। 550 টাকা করে রাখা যাবে তো? এখান থেকে ছিলাম ভাইয়া এগুলো ভাই সেম সেম। আচ্ছা কবুতরগুলো দেখতেছিলাম ভাইয়া? জি ভাইয়া। এগুলো কি কবুতর ভাইয়া? এগুলো ভাই গিরিবাজ। গিরিবাজ জোড়া কত করে এগুলো? জোড়া ভাইয়া 700। 700 টাকা জোড়া। আচ্ছা নিচে থেকে সিঙ্গেল একটা ছিল ভাইয়া? জি ভাই এটা একদম 1000 পড়বো ভাইয়া। এটা কি কবুতর বলো ভাইয়া? এটা এটার নাম জানো কি রে? গড়রা। গড়রা নো নো মাটি ভাইয়া। এটা ভাই 1 বছর সিঙ্গেল, 1.5 বছর যাবত সিঙ্গেল আছে। 1.5 বছর যাবত সিঙ্গেল আছে, চাইলে জোড়া দিতে পারবে তাই তো? একদম 1000 টাকা হলে নিয়ে নিতে পারবে। জি। আচ্ছা এখানে দেখতেছিলাম ভাই সুন্দর কিছু ময়না পাখি নিয়ে আসেন। জি ভাই। ময়নাটা কি শালিক নাকি ভাইয়া? জি ভাইয়া শালিকটা কথা বলে, ময়নাটা সিজ দেয়। সিজ দেয়। ময়নাটা ছেলে নাকি ভাইয়া? এটা বলতে পারেন? এটা ভাই ছেলে হতে পারে সম্ভবত। এটা করা না। বয়স কেমন এটা? ভাই 1 বছর প্লাস। 1 বছর প্লাস। টেম করে নাকি? নাই না। টেম করে না কিন্তু খাস একটা কথা বলে। আচ্ছা কত যাচ্ছে এটা? এটা ভাই চাইতাছে 10000। 10000 টাকা। অবশ্যই কম রাখা যাবে, কারো পছন্দ নিতে পারবেন। এই জুটি শালিক টাইপ আগে হ্যালো বলতেছিল, আর কি কি বলবে এটা? যে এটা অনেক কথা বলে ভাই। অনেক কথা বলে মাশাআল্লাহ। দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের আওয়াজ বের করতে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো বয়স কম? এটা বয়স কম ভাই? এটা ভাই 1 বছর প্লাস। এটা ভাই দুইটা এক জায়গায় থাকে। দুইটা এক জায়গায় থাকে না? আচ্ছা দুইজন দেখিয়ে থাকলে সুবিধা কি? আপনি একটা কথা বলতে দেখতেছে ময়না গরম দুই কথা বলা শিখে যাবে। এটা কি টেম করে নাকি? এটা কেমন? এটা টেম ভাই। এটা টেম সেমি? জি। এটা ভালো কথা বলো। আচ্ছা কথা বলো ভালো। এটা কত যাচ্ছে ভাই? এটা নেওয়া চাইতাছে 4500, একটু কম বেশি করে দেওয়া যাবো 4500। 4500 থেকে এটাও কম বেশি রাখা যাবে। আচ্ছা তারও যদি পছন্দ হয়ে থাকে দ্রুত যোগাযোগ করে এগুলো নিয়ে নিবে। যোগাযোগ ফোন নাম্বার বাসার লোকেশনটা বলে দেন। বাসার ধর্মগঞ্জ দোতারাঘাট নাম্বার 09913591126। যার পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারবেন। এগুলো কিন্তু চাষের আশেপাশে ডেলিভারি দেওয়া যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। দেখেছি কিছু মুরগির মোরগ নিয়ে আসেন এখানে। হ্যাঁ, এটা ভাই কি মুরগি বলে? এটা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্রিড আসিল ফাইটার। আসিল বলে আর ফাইটার বলে না? হ্যাঁ। আচ্ছা এটা কি মোরগ নাকি ভাইয়া? এটা মোরগ আর নিচেটা হচ্ছে ওর বাচ্চা মোরগ মুরগি জোড়া। আচ্ছা যেটা একটু দেখাই, এটা হচ্ছে মোরগটা। হ্যাঁ। আর নিচে মুরগিও আছে বাচ্চাও আছে। মোর একটা মোরগ একটা মুরগি পেয়ার আর কি। দুটো জোড়া? দুটো পেয়ার। আচ্ছা এই মোরগটা কত যাচ্ছিল দাম? মোরগটা 10000। দামাদামি করা যাবে? এই 10000 দাম যাচ্ছেন, দামাদামি করা যাবে। আনুমানিক ওয়েট কেমন হবে এটা? আনুমানিক 7 কেজি 8 কেজি আরো বাড়বে। একটা মানে বড় হলে 7-8 কেজি হবে এমনই হয়। এখন কত কেজির মধ্যে আছে? এখন কয় কেজি আছে? এখন 5 কেজির উপরে আছে। 5 কেজির উপরে আছে। আচ্ছা এটা যাচ্ছেন হচ্ছে 10000 থেকে কম রাখা যাবে। হ্যাঁ। আচ্ছা নিচে যে জোড়াটা বলতেছিলাম ভাইয়া, এই জোড়াটার বয়স কেমন আছে? এই জোড়াটা 4.5 মাস। 4.5 মাস। এই কয় মাসে বিট করবে এগুলা? এগুলা আসিল অ্যাডাল্টি হয় হচ্ছে 8 মাসের পরে। 8 মাসের পরে না, মানে আরো 4 মাস 4.5 মাস 4-5 4-3-4 মাস পরে অ্যাডাল্ট হয়ে যাবে। আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া? জোড়াটা 7000। 7000 টাকা দাম যাচ্ছেন জোড়াটা। আচ্ছা এখানে দিয়ে ঠোকর দেয় এটা। আচ্ছা এখানে দেখছেন একটা কাদানাতা ছিল ভাইয়া, কাদানাতের জোড়া এখনো মানে বিট করে নাই তো, মেল না ফিমেল বলতে পারি না।
আচ্ছা এটা মেল না ফিমেল বুঝা যায় না? হ্যাঁ আচ্ছা যত রোগ দেখে বুঝা যাচ্ছে যে এটা মেল হতে পারে। মেল হইতে পারে। আচ্ছা এটা কত যাচ্ছেন ভাইয়া? এটা জোড়া। হ্যাঁ মোরগি। আচ্ছা এটা কত যাচ্ছেন? এটা এটা দুইটা একসাথে নিয়ে দিলে 3000 টাকা দিয়ে দিব। মানে 1500 টাকা পার পিস। 1500 টাকা পার পিস দামাদামিও করা যাবে। আচ্ছা দামাদামি করা অপশন থাকতে চাই, আপনার যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে দুটা যদি নেন। আপনার মোরগ মুরগি মোরগ মনে করলে মোরগ মোরগি এটা, আর মুরগি মনে করলে মুরগি, দুটা নিলে 3000 টাকা পড়বে, আর একটা নিলে 1500 টাকা দাম পড়বে। বাসায় কি আরো আছে ভাইয়া? বাসায় বাচ্চা আছে। বাচ্চা আছে না? আচ্ছা যোগাযোগের ফোন নাম্বার যদি বলেন ভাইয়া। 0172116854। বাসার কথা ভাইয়া? বুইগর। বুইগর, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম মোর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনারা ভালো? দেখতেছিলাম ভাই খুব সুন্দর সুন্দর কিছু মুরগি নিয়ে আসছেন এখানে। এখানে বিক্রি হয়েছে, এগুলো কি মুরগি বলে ভাইয়া? এই যে ফাইটার মুরগি। ফাইটার মুরগি, হাসেল মুরগি বলে যেটাকে না? আচ্ছা এই দুটো দেখতেছি, তোমার কি মোরগ নাকি ভাইয়া? মোরগ। আচ্ছা আনুমানিক এগুলো ওয়েট কেমন হবে? আপনার 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি হবে। এগুলো কি লম্বা আরো বড় হবে? এগুলো বয়স কেমন? 7 মাস। 7 মাস, মোটামুটি মানে 8 মাসে রানিং হয়ে যায় এগুলো না? আরো সময় লাগে। আরো সময় লাগে, মানে ডিম পারতে আরো সময় লাগে না? আচ্ছা এগুলো পার পিস কত করে যাচ্ছিলেন ভাইয়া? 3000 টাকা। কালোটা নিলে 3000 টাকাই পড়বে, এটা নিলে 3000ই পড়বে। অরিজিনাল হাসেল মুরগি না? আচ্ছা এখানে নিচে দেখতেছিলাম, নিচেও আছে, নিচের গুলো একটু বয়স কম নাকি ভাইয়া? ওই দুটার বয়স কম। এই দুটার বয়স মুরগি মুরগি। এদের কি মুরগি? আচ্ছা এগুলো বয়স কেমন ভাইয়া? বয়স কেমন? বয়স 4 মাস। 4 মাস বয়স না? কত হয়ে যাচ্ছেন এগুলো? এটা 1800 টাকা পিস। 1800 টাকা পার পিস চাচ্ছেন? আচ্ছা পাশে দেখতেছিলাম এটা একটা মোরগ। মোরগ, আচ্ছা বিয়স দেখেন, এই মোরগটা কিন্তু খুবই সুন্দর, কালার কয়টা দেখেন। আচ্ছা এরকম দেখুন, ট্রাই করি। এটা বয়স কেমন ভাইয়া? এটা 6 মাস। 6 মাস বয়স। এই মোরগটা কত যাচ্ছিলেন ভাইয়া? এটা 2500 টাকা। 2500 টাকা দাম যাচ্ছে। আচ্ছা মামা ওইটা কি আপনার দিন না? আচ্ছা এখানে ভাইয়ের কাছে আরেকটা জিনিস আছে, আমি যদি দেখাই। এটা কি ব্রাহ্মা বলে? অরিজিনাল ব্রাহ্মা এটা? অরিজিনাল। মেল না ফিমেল ভাইয়া? এটা মেল। মেল। এটা কি আরো বড় হবে না রানিং হয়ে গেছে? রানিং। রানিং, রানিং হয়ে গেছে না? আচ্ছা বেশ দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হোয়াইট কালারের। এটা কি আমেরিকানটা নাকি ভাইয়া? আমি সঠিক জানি না, এটা সঠিক ভাই বলতে পারতেছে না। দেখেন এটা কিন্তু ব্রাহ্মার খুবই সুন্দর একটা বিট। কত যাচ্ছেন ভাই এটা? এটা 3500 টাকা। 3500 টাকা দাম যাচ্ছে। আনুমানিক ওয়েট কেমন হবে এটা? এটা 2 থেকে 2.5 কেজি। 2.5 কেজি হবে ভাই, মাপা নাই তো, 2.5 কেজি হবে। আপনি দেখেন কোয়ালিটিটা মাশাআল্লাহ খুবই সুন্দর। যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারবে। তবে যোগাযোগের ফোন নাম্বার কষ্ট করে বলতে, যদি কেউ নিতে চায় এগুলো। 0172858810। বাসার কথা ভাইয়ার? খানপুর বৌবাজার। খানপুর বৌবাজার। এই চাষের আশেপাশে তো ডেলিভারি দেওয়া যাবে। বাসায় কি আরো আছে এগুলো? জি এই ফাইটার মুরগি আরো আছে। ফাইটার মুরগি আরো আছে, মানে ব্রাহ্মাটা নাই? ব্রাহ্মাটা। আচ্ছা বিয়ার বাইগন কিছু ফাইটার মুরগি আরো আছে, যদি আপনাদের ইউজ পরিমাণ দরকার হয় সেক্ষেত্রে নিতে পারবেন, বাইয়ের সাথে যোগাযোগ করে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার। ঠিক আছে একটা বড় ভাই আছে, শাটিং করতে নিয়ে আসে ডিম সহ, খুব সুন্দর একটা জোড়া দেখেন মাশাআল্লাহ। দাম যাচ্ছে হচ্ছে 1000 টাকা, কম বেশি করে নিতে পারবে। তো ভাই ফোন নাম্বার দিতে ইচ্ছুক না বা কথা বলতে যাচ্ছিল না, সেক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য আমি কথা বললাম। যদি এরকম কবুতর কেউ কিনতে চান ফতুলাটে চলে আসবেন, 1800-এর মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে মধ্যে দাঁড়িয়ে আছি সাদত ভাইয়ের মাছ বিক্রেতাতে, মায়ের সাথে কথা বলে এই করে আমি মাছের দাম সম্পর্কে আগে ট্রাই করবো। আসসালামু আলাইকুম সাদত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি ভাই আলহামদুলিল্লাহ ভাই। দেখতেছি ভাই প্রতিবার মতন কিছু গোলফিস এবং বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছেন। এখানে দেখতেছিলাম এক গ্রামে কিছু গোলফিস আছে, এটার বয়স কেমন ভাইয়া? এর বয়স ভাই 2 মাস। 2 মাস। কয় ইঞ্চি সাইজের এটা? এটা 1 ইঞ্চি একটুখানি বড়। 1 ইঞ্চি একটু বড়। মাছ শেষ হয়ে গেছে। আরো ছিল? আরো ছিল, গোলফিস অনেক ছিল। এগুলো জোড়া কত করে যাচ্ছে ভাইয়া? 60 টাকা করে। 60 টাকা দাম যাচ্ছে না? আরো ছিল ভাই, সেল হয়ে গেছে। যদি বেশি নেন সেক্ষেত্রে ভাই দিতে পারবে, আপনার ভাইয়ের ফার্মে আরো আরো আছে, ছেলে ভাইয়ের ফার্ম থেকে নিতে পারবে। আচ্ছা পাশে দেখতেছিলাম ভাইয়া কি সুন্দর মাছ আছে ভাই। এখানে আছে আপনার একদম রানিং গ্রুপ সাইজের হোয়াইট মলি, আর হলো গোল্ডাস মলি, রানিং গোল্ডাস মলি, গাপ্পি, আর হলো গিয়ে আপনার বিভিন্ন ধরনের মিলন আছে, আর হলো গোল্ডেন ইলেকট্রিক ব্লু। আচ্ছা যেটা বলতেছিলেন যে আপনার হোয়াইট মলি যেটা একদম রানিং, হ্যাঁ বিমোন আছে পেরে দেখা যাচ্ছিল। তো ওই জোড়াটা কত যাচ্ছে ভাইয়া? জোড়া চাচ্ছে এখানে আছে লোক আপনার 2 জোড়া, একটা সিঙ্গেল। 2 জোড়া আপনি নিলে 1500 টাকা জোড়া। 500 টাকা জোড়া, 2 জোড়া নিলে 1000 টাকা পড়বে লোডেড। লোডেড। আর সিঙ্গেল যেটা আছে ওটা যদি নাই ওটা 200 টাকা পড়বে। 200 টাকা পড়বে। আচ্ছা আর যেটা বলতেছিলেন ভাই আর কি আছে এখানে? এখানে আছে 1 জোড়া কমেট। কমেট পড়বে আপনার 90 টাকা করে জোড়া। 90 টাকা জোড়া। আর আপনার গোল্ডাস মলি, গোল্ডাস মলি একদম রানিং আছে লোকে আপনার 80 টাকা জোড়া। 80 টাকা জোড়া। এখানে দেখতেছিলেন ভাই সাতার মধ্যে তিল তিল দেওয়া ছোট মাছগুলো, এগুলো কি মাছ ভাই? এগুলো ভাই মার্বেল মলি। মার্বেল মলি, হ্যাঁ। এই যে তিল তিল করে থাকে এগুলো মার্বেল মলি? হ্যাঁ ভাই। এগুলো কি রানিং না আরো বড় হয়? এগুলো আরো বড় হয়, এই সাইজ হয়, সাদাগুলো সাইজ। সাদাগুলো সাইজ হবে, হ্যাঁ। এগুলো কত করে যাচ্ছে মার্বেল মলিগুলো? মার্বেল গুলো চাচ্ছি 80 টাকা করে জোড়া। 80 টাকা করে যাচ্ছে।
আচ্ছা উপরে যেটা দেখতেছিলাম ভাইয়া লাল লেজ, এটা কি গাপ্পি? হ্যাঁ গাপ্পি কি জোড়া আছে এখানে? হ্যাঁ গাপ্পি জোড়া আছিল, শেষ হয়ে গেছে, সিঙ্গেল আছে একটা, এর এক পিস আছে, এক পিস। এটা কত যাচ্ছে গাপ্পিটা? এটা 50 টাকা পিস যাচ্ছে, 50 টাকা পার পিস যাচ্ছে। ছেলেমে তো এখন চিনা যায়? হ্যাঁ ছেলেমে চিনা যায় একদম রানিং। আর যেগুলো বলছে ইলেকট্রিক, যেগুলো বলছে হ্যাঁ গোল্ডেন ইলেকট্রিক গুলো, ওই যে কালো কালো একদম ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে দেখেন, খুবই সুন্দর কোন মাছগুলো। এগুলো জোড়া কত ভাইয়া? এগুলো জোড়া যাচ্ছে 120 টাকা, 120 টাকা জোড়া যাচ্ছে। আচ্ছা পাশে দেখতেছিলাম ভাইয়া এখানে ছোট ছোট হোয়াইট মলি আছে। হ্যাঁ হোয়াইট মলি আর গোল্ডাস মলি, গোল্ডাস মলি, এগুলো একদম সাইজ ছোট। হ্যাঁ এগুলো কত করে ভাইয়া? এগুলো চাচ্ছে 60 টাকা করে জোড়া, 60 টাকা করে জোড়া চাচ্ছে। আচ্ছা পাশে দেখতেছিলাম ভাইয়া এগুলো আপনার ব্ল্যাক মলি আর হচ্ছে ওইগুলো কি? প্লাটি, প্লাটি, প্লাটিগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাইতেছে। আর এইগুলো দেখেন, এগুলো কত করে ভাইয়া? কালোগুলো, কালোগুলো হলো 80 টাকা করে জোড়া, 80 টাকা জোড়া। আর ওইগুলো ভাইয়া? 60 টাকা করে জোড়া, 60 টাকা করে জোড়া। আচ্ছা এখানে কিছু খাবার দেখতেছিলাম ভাইয়া, এগুলো আপনারা বাইরে থেকে কিনে না নিজেরা প্যাকেট করেন তাই তো? হ্যাঁ ভাই। এটা কি বড় সাইজের টা? না এটা ছোট সাইজের টা, ছোট সাইজ না। আচ্ছা এগুলো কত করে ভাইয়া? এগুলো 30 টাকা করে পার পিস, 30 টাকা পার প্যাকেট। হ্যাঁ আচ্ছা বাইরে তো ইউজ করি মানে এখানে আছে বড়টা। আচ্ছা একটু বড় সাইজের যদি দেখাই, দেখেন এগুলো কিন্তু এক এক জোড়া মাছ বা পাঁচ জোড়া মাছ হলে অনেক দিন চলে যাবে। হ্যাঁ এটা ভাই কত বড়টা? এটা 50 টাকা, বড়টা 50 টাকা পড়বে। হ্যাঁ আচ্ছা বাইরে আপনার আর বড় ছেলে সেক্ষেত্রে বড় আরো দিতে পারবে। পাথর দিবেন? আচ্ছা এটা কত পড়বে ভাইয়া? এটা পড়বে 450 টাকা, 450 টাকা। চাইনিজ টা কি দামটা একটু বেশি হয়ে থাকে? আচ্ছা এখানে ছোট দেখতেছিলাম, যারা ছোট কিনতে যাচ্ছেন তারাও দেখতে পারেন ছোটগুলো। এটা যেমনা সেম ফুসি, হ্যাঁ গ্যাস চেঞ্জ করা যাবে। আচ্ছা গ্যাস চেঞ্জ করা যাবে, এটা কত পড়বে ভাইয়া? না 200 টাকা, 200 টাকা পড়বে, 180 টাকা রাখা যাবে, 180 টাকা রাখা যাবে। আচ্ছা বাইরে কিন্তু ইউজ করে মার রয়েছে। আচ্ছা এখানে দেখতেছিলাম ভাইয়া একটা, হ্যাঁ ছোট যারা এটা ফাইটার বা কোন, এটা কি বাংলা জাতটা নাকি? এটা না এটা বাংলা জাত, ঠিক আছে বাংলা, বাংলা না একদম ছোট আর কি। হ্যাঁ ছোট চলে একটা দুটো মাছ পালতে পারবে, একটা মাছ পালতে পারবে ফাইটার, আর এইভাবে চলে দুইজন মাছ পালতে পালতে পারবে ছোট মাছ। কত যাচ্ছে এটা? এটা যাচ্ছে এই লোকে 150 টাকা, 150 টাকা। আচ্ছা বাইরে সঙ্গে ইউজ করে না রয়েছে, আপনারা চলে এগুলো নিতে পারবেন। আচ্ছা বড় সাইজের আছে, গড় টাইপের যারা ইউজ আছে এগুলো দেখতে পারেন। এটা কি ফুল সেটআপ করা আছে? ফুল সেটআপ আছে, আপনার একটা লাইট দেওয়া হবে, একটা অক্সিজেন মেশিন দেওয়া হবে, আপনার পড়বে 450 টাকা। আচ্ছা এই যে দুটো জিনিস সহ এটা ফুল সেটআপ করা। আচ্ছা কত পড়বে ভাইয়া? 450 টাকা, 450 টাকা পড়বে ফুল সেটআপ করে, 450 টাকা পড়বে। যদি ভাইয়া লাইটটা বা অক্সিজেন কেউ নিতে না চায়, শুধু এভাবে যদি নিতে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার 450 টাকা পড়বে, 450 টাকা পড়বে। আচ্ছা এখানে কিন্তু গাছ একসাথে দেখতেছিলাম, একসাথে কি গাছ বিক্রি হয়? হ্যাঁ একসাথে গাছ বিক্রি হয়। এগুলো কত করে বিক্রি হয়? এগুলো 40 টাকা করে পার পিস, 40 টাকা পার পিস বিক্রি হয়। আচ্ছা এখানে দেখতেছিলাম নেট আছে, যারা হচ্ছে মাছ ধরে হচ্ছে চেঞ্জ করেন পানি, এগুলো কিন্তু নেট করা আছে, চাইলে বড় নেটও নিতে পারবেন। এগুলো কত করে? এগুলো 20 টাকা করে পার পিস, 20 টাকা পার পিস করবে না। আচ্ছা এখানে আপনি যদি খাবারগুলো দেখেন, যারা হচ্ছে একদম অরিজিনাল প্যাকেট করা খাবারগুলো নিতে যাচ্ছেন এগুলো দেখতে পারেন, অনেক হিউজ পরিমাণ রয়েছে। এগুলো পার পিস কত করে? 30 টাকা, 30 টাকা প্যাকেট। যদি ভাই কেউ লাইটগুলো এক্সট্রা কিনতে চায় সেটা কি বিক্রি হয়? বিক্রি হয়। এগুলো কত করে লাইটগুলো? 100 টাকা করে, 100 টাকা করে লাইট। আর অক্সিজেন গুলো কি বিক্রি হয়? হ্যাঁ অক্সিজেন গুলো বিক্রি হয়, এটা ডাবল নল এর অক্সিজেন। এটা কি ডাবল নল? মানে একটা দিয়ে দুটো একুরিয়াম চালানো যাবে, ওজনটা কিন্তু ভালোই দেখতেছেন। এটা কত ভাইয়া? 350 টাকা, 350 টাকা। আর এটা যদি সিঙ্গেল চালাতে যাচ্ছেন, যে সিঙ্গেল একটা একুরিয়ামে চালাবেন সেক্ষেত্রে এটা দেখতে পারেন। এটা কত ভাইয়া? এটা ভাই 180 টাকা, 180 টাকা। হ্যাঁ আচ্ছা বাইকে সিঙ্গেল ইউজ পরিমাণ আছে, চাইলে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা এখানে দেখতেছেন কিছু পাথর আছে, কালারিং পাথর, আপনার চাইলে এক্সট্রা পাথরও কিনতে পারবেন ভাইয়াকে। আচ্ছা যোগাযোগের ফোন নাম্বারটা আর কি কি মাছ আছে ফার্মে একটু বলে দিই ভাই। ফার্মে বিভিন্ন ধরনের মাছ আছে, আপনারা ফার্ম ভিজিট করলে আপনাদের পছন্দের কোনো মাছ থাকলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন, আমি ম্যানেজ করে দিতে পারবো তাই তো? আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার করে দিন, 09536577766। আর বাসাটা তো কোথায়? দেলপাড়া পাগলা, দেলপাড়া পাগলা। এটা ডেলিভারি তো আশেপাশে দেওয়া যাবে, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। যারা আছে আজকে নিয়ে যাচ্ছেন পুতুলার থেকে, এখানে কিছু ফিমেল আস আছে, বাইনি আসছে, 550 টাকা পার পিস যাচ্ছে। আপনারা যদি বেশি নেন সেক্ষেত্রে কম রাখা যাবে। তো বাইরে হচ্ছে ফোন নাম্বার নাই, তাই ফোন নাম্বার দিতে পারলাম না। যারা হচ্ছে এরকম হাঁস কিনবেন অবশ্যই আগে চলে আসবেন, আর ছেলে হাঁস মেয়ে হাঁস সবই পাওয়া যায়, রাজা হাঁস থেকে শুরু করে অনেক রকমের হাঁস এখানে পাওয়া যায়। ময়না বলে, কাকা বলে, মিঠু বলে, বাসা করিং বেল দেয়, কিন্তু একা একা বলে ভাই, নিজে মানে বলা নেই আর কি। হ্যাঁ ও একা একা বলে। হ্যাঁ
আরো বড় খাইতে পারবো ঘরে ছাড়ে পালতে পারবো ৭০০ টাকা ছেলে মেয়ে এখন শিওর বড় হবে না, তারপর গলা দাগ উঠতেছে ছেলে মেয়ে হবে আর কি, বয়স বা 3 মাস, দাম পড়বো 3.5 হাজার টাকা। ৬০০ টাকা একদম না ভাই, 4.5 হাজার দাম চাচ্ছি, আলোচনা সাথে কম রাখা যাবে। হ্যাঁ এরা 4.5 হাজার ৮০০ টাকা ২০২৩
ফোন নম্বর 01133 1234 00 নাম হচ্ছে আশারা দেব গাছমলি। হ্যাঁ, দোকান আছে।